এবার আচ্ছা এবার তোমাদের ওয়ান টু বানান শিখতে হবে। হ্যাঁ, ওয়ান মানে কি? ওয়ান মানে কি? ওয়ান কথাটার মানে কি লিখলাম? ওয়ান মানে এক, ঠিক আছে? বলো সবাই আমার সাথে, ও এন ই, ওয়ান। ওয়ান মানে এক। তারপর টি ডাব্লু ও, টু, টু মানে দুই। তারপর টি এইচ আর ডবল ই, থ্রি। এফ ও ইউ আর, ফোর। এফ আই ডি ই, ফাইভ। এস আই এক্স, সিক্স। এস ই ভি ই এন, সেভেন। ই আই জি এইচ টি, এইট। এন আই এন ই, নাইন। জি ই এন, টেন। এবার এই পাশে দুবার করে লেখো সবাই। হ্যাঁ, ওয়ান এর পাশে ওয়ান, ওয়ান টু টু। আবার বলো তাহলে সবাই লিখে, এই ওয়ান টু বানান তোমরা লিখবে। হ্যাঁ, ওয়ান, ও দাঁড়াও ওই খাতায় লিখে নিই, ওগুলো লিখে দিই। হ্যাঁ, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। এটা তুমি দেখে দেখে লিখবে। হ্যাঁ, ওয়ান, দাঁড়াও এটা তোমার খাতা না তো। ও এন ই, ওয়ান, টি ডাব্লু ও, টু, টি এইচ আর ডবল ই, থ্রি। এফ ও ইউ আর, ফোর। এফ আই ভি ই, ফাইভ। এস আই, সবাই দেখো খাতায় দেখো তাহলে শিখবে তাড়াতাড়ি। এক্স, সিক্স। এস ই ই ই এন, সেভেন। যখন বোঝাবো তখন বুঝতে হবে। হ্যাঁ, অন্যদিকে মন দিলে কিন্তু তাড়াতাড়ি শিখতে পারবে না, বুঝেছো? হ্যাঁ, দেখো সবাই একটা খাতা দেখো না, অসুবিধা আর কি আছে। ই আই জি এইচ টি, ¡Gracias!
আচ্ছা সুস্মিতাকে লিখে নাও, তারপর বক্স খুঁজে দিচ্ছি, আমরা কোনো চিন্তা নেই। অরণ্য লেখা হচ্ছে, তোমাদের লেখা কিন্তু সবাই দেখতে পারবে, বুঝলে? সুস্মিতা একটু মাথাটা তুললো। অরণ্য দেখি একটু তোমাকে ঘর তুলে লিখবা। আমাকে জিজ্ঞাসা করবো, সমস্যা না? আর মাথাটা তুললো দেখি তোমাকে একটু। তাহলে জিৎ বলো, আমরা কি শিখলাম এখন? কি শিখছি বলো? 1 2 বানান শিখছি। কেমন লাগছে শিখতে তোমার? হ্যাঁ, দুটো জায়গা আছে, দুবার লিখতে হবে।